আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আলিবাবার ম্যাজিক কিচেন থেকে আপনারা সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি আলী আসি আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে আসছি আজকে আলিবাবার ম্যাজিক কিচেনে। আজকে আমি যেই খাবারের আয়োজন করতেছি, এই খাবারের জন্য আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব, কারণ এটার মধ্যে একটা ঐতিহ্য এবং একটা বৈচিত্র্যময় ব্যাপার আছে যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাইছি। আজকে আমি যে জিনিসটা শেয়ার করব এটা হলো, এই আমি একটু গরুর মাংস নিছি, এখানে নিছি পাঁচমিশালি ডাল, এটা দিয়া চাউল দিয়া একটু খিচুড়ি হবে। এটা হলো মহরমের খিচুড়ি, এই এটা হলো মহরমের খিচুড়ি হবে। খিচুড়িটা এই মহরমের রোজা রাখার পরে, এটা আমাদের একটা ঐতিহ্য। তো এখানের মধ্যে যে ডাল নিছি, এই যে দেখেন, সোনা মসুরের ডাল, বুটের ডাল, বিন, তারপরে সিমের বিসি, এগুলো মিলিয়েছি। দেখ এখানে ছয় পদ হয়েছে, আর এই হলো গরুর মাংস, একটু এরকম ছোটো ছোটো করে কেটে নিছি, প্রায় দেড় পাউন্ডের মতো মাংস নিছি। এখানের মধ্যে ডাল নিছি তিন কাপ, ছোটো কাপে তিন কাপ, পেঁয়াজ নিছি, আর চাউল। এটা দিয়ে আমি যে খিচুড়িটা করব, এটা হবে মহরমের খিচুড়ি। তা এখন আমি চুলায় যাব, তা আমি এখনকার চুলার পরে আসতেছি। এই হলো পেঁয়াজ কাটা, তো আমি এই পেঁয়াজ নিয়ে এখানের মতো চুলার মতো তেল গরম করতে দিছি। এখানে আমি চুলাতে পাতিল গরম দিছি, আর এর আগে এলাচি, দারচিনি, গোলমরিচ, তেজপাতা এগুলোর একটু ভাজা নিছি। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, আমি দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দেবো, কষাইছি আগে, আগে মশলাগুলো, কারণ যেহেতু মহরম মাছ আসলে এই মহরমের আমি যখন বুঝি তখন থেকেই, এখন পর্যন্ত আমার যে বয়স হচ্ছে, এই বয়সে যখন আমি বুঝে দিচ্ছি তখন থেকেই দেখি আমাদের ফ্যামিলিতে আমরা এই কাজটা করতাম। এটা মহরমের রোজা রাখার পরে, তো শেষের রোজার দিন 10 তারিখে, তো আমরা করতাম কি, এই আমরা করতাম কি, এই খিচুড়ি, মানে রোজা খোলার পরে এই খিচুড়ি খাওয়া হইতো, মানে রোজা ইফতারটাই করা হইতো অ্যাকচুয়ালি, বিশেষ করে এই খিচুড়িটা সামনে রেখে খিচুড়িটা মুখে দিয়া। তো এটা পরে আসছে সবাই, এখনও হচ্ছে, কিন্তু এটা কোনো কোনো মানুষই টানুষই কোনো কিছু না, এমনি রান্না হয় ছয় সাত পদের ডাল দিয়া খিচুড়ি, যেগুলো দেখালাম আপনাদেরকে। আর এই মাংসটা হলো কুরবানির মাংস, এই যে যেই মাংসটা দেখলাম, কুরবানির মাংস ছয় সাত পদের ডাল আর চাউল মিলিয়ে সেটা খিচুড়ি করা হয়, এই খিচুড়িটা সবাই খায়। তো খিচুড়িটা হলো তখনকার সময়ে বড় ডেকে রান্না করা হইতো, এবং আশেপাশে যারা ছিল এবং ফকির মিসকিন অনেকের খাওয়ানো হইতো, কিন্তু এখন তো ফকির হয়ে গেছে গিয়ে ডিজিটাল, তখন তো ফকিরে ফোন করেও আনা যায় না যে আসো আসে খিচুড়ি খেয়ে যাও, মহরমের খিচুড়ি রান্না করা হয়েছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এটা কোনো মানুষই না, বা এটাকে অন্যদিকে নেওয়ার কোনো ব্যাপারও না, তো আমরা এটা করি এবং খাই। তো যাই হোক, আর আমার শ্বশুরবাড়িতে ওই জিনিসটা আমার নানি শাশুড়ি অনেক অনেক বছর আগে থেকে, উনি মরে গেছেন অনেকদিন আগে, অনেক অনেক বছর আগে থেকে উনি এটা করতেন, এই খিচুড়িটা উনি, আমি লবণ দিলাম এখন, খিচুড়িটা উনি রান্না করতেন, রোজা রাখতেন, রান্না করতেন ফকির মিসকিনকে, একদম বড় ডেক করে সেরা করে সেরা পরে খাওয়াইতেন। তো আমি ওখানের মধ্যে লবণ দিছি, লাল মরিচ আমি দেবো দেড় চামচ, টু অ্যান্ড হাফ টিস্পুন দিয়ে দিছি। তো এইখানে গরম মশলা আছে, গরম মশলা, জিরা, ধনিয়া মিক্স আছে, এগুলো এই দিয়ে দিলাম, টু অ্যান্ড হাফ টেবিল চামচ, আমি একটু নাড়া দিয়ে নেই, আমাকে আরও তেল দিতে হবে এখানে। তো এই যে খাবারটা উনি করতেন, দেখা গেল যে আমরাও আমাদের এখানে করতাম, উনিও এখানে করতেন, আমার বউ যখন আমার এখানে আমার বাড়িতে আসে, তারপরে দেখলাম যে এরাও সেই এখন আমাদের এখানে, এখন আমার আর এটা কষ্ট করতে হয় না, তো প্রত্যেক বছর আমার বউ করতো,
তো এবার আমি করতেছি, কারণ এবার আমি করে আমার সেই বন্ধু বান্ধবের সাথে আমার রেসিপিটা শেয়ার করতেছি, যার ফলে আমি নিয়ে আসলাম আপনাদেরকে চুলায় এই খিচুড়িটা রান্না করার জন্য। এখন আমি দেবো এখানে ম্যাক্সুল, আগে তো খিচুড়ি খাওয়া হচ্ছে গরিবি হালে, এখন দিনের দিন সব কিছু বদলাইছে যুগ, আর সব কিছু চেঞ্জ হচ্ছে, ফকির হয়ে গেছি, ডিজিটাল ফোন রাখে এখন ব্লুটুথ ফকির, এসো এসব ফকিরদের তো আর পাওয়া জানা সহজে, আমরা আমরাই খাবো। তো এখানে একটু ঘি দেবো সুবাসের জন্য, এই হালকা হালকা একটু ঘি দিলাম, ওয়ান অ্যান্ড হাফ টেবিল চামচ ঘি, এই ঘির ফ্লেভারটা বাইরে দিচ্ছে। খিচুড়িটা হবে একটু বোনা খিচুড়িটা একবারে, কিন্তু এটার এটার ডিফারেন্টটা হলো এই বিভিন্ন পাশ মিশিয়ে ডাল মিলানো, এবং এটা আমাদের আগে যেভাবে করা হতো সেই অথেন্টিক রেসিপি, ওনারা যেভাবে করছেন করে আমরা যেভাবে করে আসছিলাম এইভাবে এখনও করা হইতেছে, এবং এটাই শেয়ার করতেছি। দেখেন আমি হলুদ দিয়ে দিচ্ছি, অ্যাকচুয়াল ওয়ান স্পুন হলুদ দিলাম, এখন পেটে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমাকে আরো তেল দিতে হবে, এখানে আমি চিন্তা করতেছি তেল পুরা লাফাটা ঢেলে দেবো কিনা। তেলের পুরো গামলা এলো, এসি লাইলে দেওয়ার লাগি তেল দিয়ে দিচ্ছি, দিলাম তেল, এখন আমি এটাকে কষিয়ে ভাজার পরে আমি এর মধ্যে মাংস দেবো, মাংস কষানোর জন্য আমি পেঁয়াজটাকে একটু কষিয়ে নিলাম, তেল দিছি, একচুয়াল তেল দেখতে বেশি মনে হচ্ছে কিন্তু আসলে না, পাতিলটা হচ্ছে কি নিচটা একবারে সমতল, তার ফলে তেলটা বেশি মনে হচ্ছে। আমি এখন মাংসটা দিয়ে দেবো, এখানে এই মাংসটা দিয়ে দিলাম, এই দেখেন এখনও তেল মাংসটাকে ভাজবো, এখানে ভাজিয়ে একটু কষিয়ে সুন্দর করে, তারপরে এটার মধ্যে আমি চালটো কষাবো একসাথেই। তো আমার সেই খিচুড়িটা পাঁচমিশালি খিচুড়ি কুরবানির মাংস দ্বারা, এটার বৈশিষ্ট্য হলো এই, এটার বৈশিষ্ট্য এই খিচুড়িটার বৈশিষ্ট্য হলো এই যে সবাই যে যেভাবে অনেকেই খায়, কিন্তু আমরা আমাদের ফ্যামিলিতে এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে এরা কুরবানির মাংস এবং পাঁচমিশালি ডাল, এটা হলো এটার প্রধান বৈশিষ্ট্য দেশেরা, তারপরে খিচুড়িটা রান্না করা হয়। তো আমি এই খিচুড়ি রান্না করার জন্য আয়োজন করতেছি, এবং এই মাংসটাকে কষানি দিয়েছি, এখন আমি ঢাকনা দেবো, ঢাকনা দিয়ে রেখে দেবো হাফ অ্যান আওয়ার, কারণ এই গরুর মাংস তো মাংসটা কষতে হবে, আমি ঢাকনাটা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দিলাম তো হাফ অ্যান আওয়ারের জন্য, তো থাকেন সাথেই আসবো হাফ অ্যান আওয়ার পর। বন্ধুগণ ফিরে আসলাম আধা ঘন্টা পর, হাফ অ্যান আওয়ার আধা ঘন্টা পর ফিরে আসলাম, এখনকার এটা মাংসটা একটু লাড়া দিয়ে নিলাম, আর দেখেন কেমন সুন্দর হয়ে গেছে, এই মাংসটা আস্তে 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 করবে সিদ্ধ হবে, মাংস কালারটা কেমন চেঞ্জ হচ্ছে দেখছেন, এই মাংস আর যে পাঁচমিশালি ডাল, সাতপদের ডাল, বিসি, বাদাম, তারপরে বোট, সিমের বিসি সব মিলিয়ে সেটা এগুলো আমি দিয়ে দেবো কষানোর জন্য। যদি এখন ফকির হয়েছে ব্লুটুথ আর ডিজিটাল, আর আমরাও আধুনিকায়ন করতে করতে অত্যাধুনিকের কাছাকাছি চলে গেছি, যদিও আগের সেই ইতিহাস ঐতিহ্য মনে আছে, কিন্তু যার ফলে আগে তারা গ্রামে আমন ধানের মোটা চাল দিয়ে রান্না করতেন এই খিচুড়ি খাইতেন আরাম করে, এখন আমরা কাঁটা দিবুক চাল দিয়ে রান্না করতেছি, এই দেখেন ডালটা এবং মাংসটা কেমন কেমন সুন্দর হয়ে গেছে দেখছেন, এই ডাল আর মাংসর খেলা চলতেছে, আসবে এখানে চাল, চাল রেফারি হয়ে আসবে এখানের ভিতরে। তো আমি এখন ডাকনা দিয়ে দিলাম, বন্ধ করে দিলাম ডাকনা দিয়ে, এখনকার আধা ঘন্টা, আধা ঘন্টা পর 30 মিনিট, ফিরে আসবো 30 মিনিট পর। প্রিয় দোস্তরা আমার, বন্ধুরা আমার, বোনা মাংস রসাবোনা, তো এই রসাবোনার যে আমার টেকনিক তার মাঝখানে একটা দু আমি আপনাদেরকে দেখাইছি, আসল আর এক টেকনিক যেটা আমি ব্যবহার করতে যাচ্ছি সেটা, এই দেখেন মাংসটা কেমন এখনটা সুন্দর হয়ে গেছে, ঝোলের উপর আছে না, এখনকা আমি করব কি, এইটা এটাই হলো আলিবাবার ম্যাজিক,
যে আমার পদ্ধতিতে আমি যে করি তার প্রমাণ এবং তার সেই কৌশল আমি আপনাদের এখন দেখাচ্ছি। আমার এইটা মাংসটা আমি এখন করবো, পাতিলটা সরাই ফেলবো। পাতিলটা সরাইয়া এই দেখেন পাতিলটা আমি সরাইতে একটা কাজ করতেছি। আমাকে করতে হবে কি, এটা গরম তো, এটার নিচটা খুবই গরম, এই জন্য আমি এখানে পাশেই এটা নামাইয়া তোয়ালিটার উপরে রাখতেছি। রাইখিয়া এই যে টেকনিকটা হলো এই এইগুলো আমার সেই আসল রেসিপির এই ঐতিহ্য। আমি গরমকে এখনটা বাড়াই দিলাম, চুলাটা কড়াই একটা বসাই দিছি, এরপরে দেখেন কি হয়। এখন করব কি আমি এটা এই মাংসটাকে আমি এখানে ভাজবো, এই এই হাফ রান্না করা মাংসটাকে এখানে ভাজবো, ভাজার পরে তারপরে আমি মাংসটাকে রান্না করব। এখন তাই কড়াই বসাই দিছি, কড়াইতে আমি দেবো তেল। আমি এই তেলের উপরে মাংসটাকে একবারে হবে না, মনে করো আমাকে দুইবার করে করতে হবে, আমি মাংসটাকে ভাজব। খাওয়ার টেস্টটা এখানেই আসবে। এই ভাজা মাংসটাকে আবার রান্না করা হবে। এই তেল গরম হয়ে গেছে, আমি করব কি, এই যে দেখেন এই মাংসটাকে আমি তেল থেকে উঠিয়েছি রা, তেল থেকে আমি জলের থেকে উঠাইছি রা, এই জলটার পানিটা একটু ভালো করে সরাই নিলে সুবিধা হবে, তাইলে সরসরাইয়া গায়ে আসবে না। আবার খেয়াল রাখতে হবে যে পোড়া না যায়, আমি এখানে দেবো এই যে দেখেন, এইভাবে মাংসটাকে বাছতে হবে, পানিটা ভালোভাবে ঝোলটা করাইতে হবে। অসুবিধা নেই, এই তেলটা আবার আমি ব্যবহার করবো, আসতেছে গায়ের মধ্যে আসতেছে, শুরু হয়ে গেছে, ধীরে ধীরে জোরে জোরে শুরু হয়ে গেছে। কেমন হয় মাংসটাকে আমাকে দুইবারে দুইবারে বাছতে হবে, দেখি অবস্থা কী পায়। 30 মিনিট, এই যে দেখেন কেমন সুন্দরভাবে আমার সেই চাউল মাংস আর মাংস আর গিয়ে বোট চনা বোট সব ধরনের মিলানো বাসমিশালি কেমন সুন্দর হয়ে গেছে। এখন আমি করবো কি, এই দেখেন এইগুলো কাটারি বুক চাউল, এই আমি চাউলটা ধুইয়া ঝরা দিয়ে রাখছিলাম, একদম কেমন ঝরঝর হয়ে গেছে দেখছেন। এখন সেটা আমি এই 3 কাপ চাউল, যেহেতু 3 কাপ ডাল 3 কাপ চাউল আর অলমোস্ট 2 পাউন্ড মাংস দিয়ে দিলাম। এখন এটা খিচুড়ি হবে, এটা মহরম উপলক্ষে এটা আমরা খাই, কিন্তু এটা এটা এমন কোনো নিয়ম নিয়মকানুন কোনো কিছু নাই, তো এই অহরহই এটা প্রত্যেক বছর একবার করা হয়, তো আমরা এটা এইভাবে করে খাই, খাইতে ভালো লাগে, সবাই পছন্দ করে, দেখেন কেমন সুন্দর হয়ে গেছে। তো এই জন্যই বলি আর কি যে এটা যে মহরমের দোস্তারি কি গোটাইলেন রব্বানা, কুলি দশেরে আজাই কবিতে তার ঘটনা, হাসান মরলো জহরে হুসেন শহীদ কারবালায়, জয়নালাবদিন হইল রে বন্দি এজিদে রোজেল খানা। সেই জেলখানা এজিদের জেলখানা অনেকেই কাহিনী জানেন শুনেন দেখছেন, এটা আমাদের ধর্মীয় কাহিনী, যারা মুসলমান এজিদের কথা শুনলে সবারই একটা ঘৃণা জন্মে তার ভিতরে, আমাদের আর ব্যতিক্রম কোনো কিছু না। এবং সেই ইতিহাস ঐতিহ্য ধরেই আমরা আসলে রোজা রাখি, মহরমে রোজা রাখি, এবং সেই সুখ পালন করি। তো তো যেটা আমাদের ধর্মীয় ব্যাপার মহরমে রোজা রাখা,
বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, সবাই করে করে করে। কিন্তু খিচুড়িটা কোনো ট্রেডিশন না, এটার কোনো নিয়ম কানুন নাই, এটার কোনো দরাবান্ধা কোনো নিয়ম নাই যে খাইতে হবে করতে হবে। হ্যাঁ, আমরা এটা করি খাই, হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে গেছি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উনি এবং ওনার বংশের কোনো ব্যাপারে যখনই কোনো কিছু আমাদের মাঝে আসে তখনই আবেগপ্রবণ হয়ে যায়। একমাত্র মাফ করার মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহই ভালো জানেন। এই মহরমে রোজা আছি আমরা, এমনি খিচুড়ি বানাচ্ছি ইফতার করার জন্য। বারবার বলছি যে এটা কোনো অন্যদিকে কোনো কিছু না, আমার কোনো কিছু নাই, এটা কোনো ট্রেডিশন না, এটা আমরা আমাদের ঘরে করতাম এবং এখনও করতেছি। তাই এখন কি আমি করবো কি এখানে এই খিচুড়িটাতে মরিচ দেওয়া হয়, একটু জাল জাল করে জাল করার জন্য মরিচ দেবো। মরিচ কেটে রাখছি, এই যে মরিচগুলো কেটে রাখছি এগুলো সব দিয়ে দিলাম, ভালো করবো। সবাই যারা যারা আছেন সবাই শেয়ার করতেছেন এটা, তো আপনারা যারা দেখতেছেন আশা করি আমার এই আমাদের ফ্যামিলির ঐতিহ্য একটা রেসিপি, আমরা এটা আপনাদের সাথে সকলের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনারাও এইভাবে করে 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 খাবেন, এটা আনন্দ করবেন বা দুঃখ প্রকাশ করবেন, শরিক হবেন, এটা হচ্ছে যাদের নিজের ব্যাপার। তো খিচুড়ি করে খাওয়াটা এটা কোনো মানুষের কোনো কিছু নাই, বা এটা করতে হবে এমন কোনো ইয়ে নেই, মানে কোনো ধরাবাধা কোনো নিয়ম নাই। তো আমি এটা করতেছি, আমরা অহরহ করি করতেছি এখনও, আশা করি ইনশাল্লাহ আল্লাহ সহি সালামতে হাত দিয়ে বাঁচিয়ে রাখলে এইভাবেই করবো, খাবো এবং শেয়ারও করবো সবার সাথে। তো আমিও আমার সেই রেসিপি আপনার সকলের সাথে শেয়ার করলাম, দিয়ে দিলাম মরিচ, এখন আমাকে গরম পানি দিতে হবে, তো চালটা আর একটু আসবে, আরও দুই মিনিট একটু চালটা কষাইয়া তারপরে আমি গরম পানিটা দেবো। বন্ধুগণ, আমার সেই চাউলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবং সব একখানে মাখানো হয়ে গেছে, তো খিচুড়ির সেই এখনটা আমি দেবো, এটার মধ্যে পানি দিয়ে দেবো, মানে ঝোল দিতে হবে, এটা খুব গরম, অনেক সময় গরম হাতে লাগলে ঘুরে গেলে কেউ খবর থাকে না। তো যাই হোক, আমি এখন পানি দিয়ে দেবো, এই গরম পানিটা দিয়ে দিলাম, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি যেই খিচুড়িটা রান্না করতেছি এটার আবার আরেকটু এটাকে রোমন্থন করতেছি, যে আমি কুরবানির মাংস দিছি, 6-7 রকমের ডাল দিছি আর কাটারি বুক চাউল, আর এটার সাথে যে পানি, যেহেতু চাউলটা সিদ্ধ চাউল এর জন্য আমি পানি দিছি 7 কাপ। আপনারা যেই পরিমাণে চাউল আর মাংস নেবেন, ডাল নেবেন, ওই পরিমাণে পানিটা দেবেন। জেনারেলি 1 কাপ চাউলে 2 কাপ পানি এরকম ধরনের হয়, বা 1 কাপ চাউলে 1.5 কাপ পানি। তো আমি 2 কাপ করে দিচ্ছি, দিয়ে আর একটু বেশি দিচ্ছি, যেহেতু চাউলটা সিদ্ধ একটু সময় লাগবে হইতে। তো হয়ে গেল আমার সেই খিচুড়ির একদম শেষ প্রণালী পর্যন্ত দেওয়া, এখন শুধু খালি এটা সিদ্ধ হবে এবং আধা ঘন্টা লাগবে, এই আধা ঘন্টা আমরা ইনশাল্লাহ ফিরে আসবো। সুপ্রিয় বন্ধুগণ, ফিরে আসলাম হাফ অ্যান আওয়ার পর, আধা ঘন্টা পর, এই যে খিচুড়ি হয়ে গেল, এই যে আমার কুরবানির মাংস পাঁচমিশালি ডাল দিয়া খিচুড়ি, সেই ফ্যামিলির ঐতিহ্যবাহী খিচুড়ি তৈরি হয়ে গেল। আমি একটা লাড়া দিয়ে দেবো এখন, তাই কেমন সুন্দর জড়জড় হয়ে গেছে দেখেন, এই লুকস গুড, ভেরি গুড, লুকস ইয়ামি। এবং এখন তো আজকে মহরমের রোজা, আজকে ইফতারে সবাই ইনশাল্লাহ সকলেই এই খিচুড়ি খাবেন, দেখেন কেমন সুন্দর হয়ে গেছে। এই হয়ে গেল আমার খিচুড়ি, এখন আপনারা যে যেখান থেকে দেখতেছেন আশা করি আমার এই রেসিপিটা বেশ, আমার ফ্যামিলির একটা ঐতিহ্যবাহী রেসিপি, সেই কুরবানির মাংস দিয়া পাঁচমিশালি ডালের খিচুড়ি। তো আপনারা আশা করি দেখতে পারতেছেন কেমন সুন্দর হয়েছে, কেমন সুন্দর হয়ে গেছে, কেমন ঝরঝর হয়ে গেছে, এই
ঝরঝর হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। তো এই খিচুড়ি হয়ে গেল। তো আমি চুলা বন্ধ করে দিছি, এখন পরিবেশনের পালা। তো পরিবেশন তো করা হবে ইনশাল্লাহ রাত্রে, মানে সন্ধ্যায় ইফতারের সময় যখন সবাই সকলে মহরমের রোজা খুলবেন, খোলার পরে তারপরে খাবো। তো এই খিচুড়ি হয়ে গেল, এখন আমি এটাকে নামাই নেব। সুপ্রিয় বন্ধুরা, হয়ে গেল খিচুড়ি, এখন আমি এটাকে পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি। এই সেই ঐতিহ্যবাহী ফ্যামিলির ঐতিহ্যের সেই খিচুড়ি, কুরবানির মাংস, বাসমতি ডাল সব মিলাইয়া বেড়ে নিচ্ছি, পরিবেশন করব। যেহেতু যারা রোজা রাখছেন তাদের জন্য ইফতারের আয়োজন, ইনশাল্লাহ কেমন সুন্দর হয়ে গেছে দেখেন। সবাই খুব পছন্দ করেন এটা, প্রত্যেক বছরের মতো এবারও এরকম ধরনেরই হয়, খুব সুন্দর হয়ে গেছে। আমার এই ফ্যামিলির অথেন্টিক কুরবানির মাংস দ্বারা মহরমের রোজার সময় রান্না করে খাবারের খিচুড়ি এই হয়ে গেল আমার সেই খিচুড়ি, কুরবানির মাংস, পাঁচমিশালি ডাল, আর এটা হলো কাটারি বুক চাল। এই চাল দ্বারা খিচুড়ি হয়ে গেল, এবং এই খিচুড়িটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি আলী ছিলাম আর সারাক্ষণ আপনাদের সাথে এই খিচুড়ি শুরু থেকেই শেষ পর্যন্ত, এবং আমারও বিদায়ের পালা। এবং আপনারা সকালে আশা করি সকলে ইনশাআল্লাহ ভালো থাকবেন, আল্লাহর রহমত। আল্লাহ আপনারা সকলকে এই মহরমের মাসে, এই প্যান্ডামিক টাইমে সহি সালামতে রাখেন, এবং সকলকে রোজা রাখার তৌফিক দান করেন। এই মহরমের রোজা বড় সওয়াবের রোজা, তো আপনারা সবাই আশা করি রাখবেন। বেশি বেশি করে তসবিহ তাহলিল করবেন, কোরআন শরীফ পড়বেন, রোজা রাখবেন। আল্লাহ কবুল করার মালিক সব কিছু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করেন, সকলকে মাফ করেন আল্লাহ। তো আমি এখানে আপনারা সকলকে আবারও সেই যেই আমার যে আয়োজন আজকের, এই আয়োজন থেকে আমি বিদায় নেব। তো আপনারা সকলে ভালো থাকেন দোয়া করি, আল্লাহ আপনারা সকলকে ভালো রাখুন, আমাকে ভালো থাকার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। এবং আমি আবারও একটা রেসিপি নিয়ে সেটা আপনাদের সামনে হাজির হয়ে যাবো কোনো এক সময়। আর আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে পরে সাথে থাকতে পারবেন, যখনই কোনো রেসিপি আসবে চলে যাবে আপনাদের কাছে সাথে সাথেই, এবং আপনারা এটা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন, এনজয় করতে পারবেন। আর কমেন্টস করবেন প্লিজ, কমেন্টস করলে ভুল ত্রুটি শুধরাবো। এবং লাইক করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, শেয়ার করবেন ফ্যামিলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে, তাহলে আমরা পরিবারে বড় হয়ে যাব এবং বেড়ে যাব, আমাদের পরিবার অনেক 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 বড় হয়ে যাবে। তো আমি আলী বিদায় পালা বিদায় নিচ্ছি, তো আপনারা সকলে ভালো থাকেন। আর কি বলবো, এখন তো শেষ সময়, তো রোজা আছি, ইনশাআল্লাহ ইফতারের সময় ইফতার করবো। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।